আমার জিহ্বা আড়ষ্ট হয়ে যাচ্ছে। প্রভু গো তোমার শ্রীপাদ পদ্ম আমার মাথায় রাখো। আমি জয় রাম সীতা বলে আমি বৈকুণ্ঠ পাই নে। হে রাম কমলা কি ভ্রান্ত রাবণের দেহখানা সবাই আবার স্নান করে নতুন কাপড় পরিধান করে
চিতাকাষ্ঠ সাজিয়ে রাবণকে হরিবল হরিবল বলতে বলতে ভীষণ মুখাগ্নি করে সীতাকে উঠিয়ে দিয়েছে। আর লঙ্কা থেকে মন্দধরি কেঁদে কেঁদে রাবণের খবর শুনে এসে যখন প্রভুর চরণে প্রণাম করেছে, প্রভু মন্দধরিকে চির আয়ত্ত হও বলে আশীর্বাদ করেছে, বলছে প্রভু গো তুমি একদিকে আমার স্বামীকে নিয়েছ আরেকদিকে আমাকে চির আয়ত্ত করেছ। প্রভু বলছে গো মন্দধরি তুমি চির আয়ত্তই থাকবে, রাবণের চিতা নির্বাপিত হবে না, জানুষ দন্ত দাবন করে যে দন্ত কাষ্ঠ ফেলবে তাহা রাবণের চিতায় জ্বলতে থাকবে। এইভাবে রাবণের চিতা জ্বলতে থাকবে, তুমি চির আয়ত্তই থাকবে। শুধু ভক্তগণ বা হ্যাঁ সীমিত আকারে আজকে এখানে করলাম সমাপন। যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহা আমার, আর যদি কোনো পুণ্যের অর্জন করতে পারি তাহলে আপনাদের চরণে কৃপা। হ্যাঁ সবাই জয়ধ্বনি করবেন, বটের জল নিয়ে যাবেন, চামড়ের আশীর্বাদ নিয়ে যাবেন, যদি মনোবাঞ্ছা থাকে তাহলে দক্ষিণান্ত করবেন। সবাই জয়ধ্বনি করেন, সবার মাথায় চামড়টা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 ধন্যবাদ কৃষ্ণ কৃষ্ণ।